নমস্কার লোরাস কিচে কু বহু বহু স্বাগত আজ আমি দীপাবলি উপলক্ষে বনাইবা গোটে সুন্দর ট্রাডিশন পিঠা মুয়াঁ পিঠা যেটা বনাইবা বহু সহজ আরা পরিমাপ ঠিক বনাইবা তো ভিডিওটি শেষে নিশ্চয়ই দেখুন প্রথমে মো গোটে এমনি গহি জায়গা গোটে গ্লাসর বি এমনি চোপা লগা বি আপনার চোপা ছড়া বিপারি এবারে আও গোটে গহি জায়গা নিয়ে কি সেদিকে দেড় গ্লাস চাউল বিটা দুই রু তিন ভালো ধোদি পাঁড়িদি সে চাউল চারু পাঁচ ভালোভাবে ধোদেবা সে ভালো পাঁচ দা উভয় বি চলকু আমি পাঁচ রু ছ ছটা বা ওভর নাইট সো করা ছাড় দেব পাঁচ রু ছ ছটা পরে মুখে বিভাবে চোপা কু ছড়াই আউলকিবি আউ দিথর ভালসে ধুদেছি চৌলটা যেত ধলা হব ব্যাটর সেতিকি ধলা দেখা যাব তো

পুরা হাইড কলার বি আসি যাই সফট বি অবে সে আমি চওল বটা কে অল্প অল্প করি দেবা আল ভাবে মিক্স করে নামা বিওল বটা সেপাকে অলগা অলগা রক্ষি কারণ বিটা আমি ফেণি পরে যাই চাউলটা আড করা চাউলটা কে অধা দেবা আমি ভালো মিক্স করে

লো টু মিডম ফ্লেমে আমি এখন মিক্স করে নামা বা ফ্রায়ে করে দেখুন মুখে সাত রু আটটি গোলমরিচ দুইটি গ্রীন গুজরাছি তাকে মুমন্তস্তরে কুটি দেমি কুটিকি দে তার পুরো ফ্লেভরটা রে আপনার রেডিমেড ইউজ করছেন তাহলে চলব এবে আমার পুরটা হয়ে আসল তো পুরটা হয়ে আসলা পূর্ণ আমি সে গোলমরিচ গুজরাতের ছেদা আপি সময় তা মিক্স করে নিয়েকি গ্যাস ফ্লেম অফ করে দেব বা প্রস্তুত হয়ে গল আমি পুৰটি এই পুৰ এমি বনাই আপোনাৰ যে কোনো পিঠা কাকৰা হওক মণ্ডা হ'ব মূল পিঠা হ'ল ইডলি পিঠা হ'ব সবুৰে আমাৰ এই পুৰটাই দৰকাৰ পিথ দেখোন আমাৰ মই আকৌ আপুনি ফ্ৰাই কৰিড কৰি নাবা এবাৰ আমি যদি পিঠাটা বচাই তাক চেড কৰিব তো গোটেই ডিছ নি যাই

দিয়েছি চার পাঁচটং দিয়ে সারা পরে তাকে আমি এমিটে স্প্রেড করে দেব তাপরে আমি যে প্রিপেয়ার করি রক্ষি নুর কুরে আপনি চাইলে ছে আড করে পি ছে দেওয়া আপি বড়িযো তো এবার দেখুন পুরো ভালোভাবে ভরিকি পুরোটা দিয়েদি তাকে টেস্টটা সেকি সুন্দর লাগবে আতে সহজেটা বনি যাচ্ছে দেখুন পুরো ভালোভাবে আমি দেদবা পুর পুর দে সারা পরে তা উপরে আনু চারিডি ব্যাটরটা আমি দেবা আপি হালকা পাঁড়ি হাত হয়ে চারিপট খেড়াই দেওয়া তা উপরে আমি টিকা পুর দেবা আইটা গোটে অয়েল ফ্রি পিঠা কে কিছু অসুবিধা না কারণ এখানে বিলকুল তেল লাগু সমস্ত খাইপারে তো আপনার বানানু দীপাবলি কমিটি লাগুছে মধ্যে কমেন্ট করি জু

মানে যে কপড়াটা সে বাহারি যাবার চান্স অনেক পাঁচ দিয়ে দেপড়া তো বাহির সাংগরে কম হব না তার কিছু ধূঁয়া তা ভিতর না পিঠাটি আমার প্রপরলি হাই ফ্লেমে আগে তিরিশ মিনিট যাকে তিরিশ মিনিট পরে আমার পিঠাটি পুরা হয়ে যাব তো দেখুন